নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেন কষা বানাচ্ছি। চিকেন কষার জন্য আমি যে আইটেমগুলো নিয়েছি, আমি এখানে নিয়েছি আলু, আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজের, পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি লম্বা পাতলা পাতলা করে, রসুনের বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। আর যে মশলাটা আমি এখানে নিয়েছি গরম মশলা, কাঁচা জিরেকে আমি শিলপাটায় ভালো করে পেষে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, তেজপাতা। এবার আমি আলু ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো আমি, সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে দিচ্ছি। আলুগুলো ভেজেছিলাম কড়াইতে, ওই তেলটা ছিল, ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন, রসুনটাকে ভালো করে ভেজে, রসুন গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি গুলো যে রেখেছিলাম পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। এবার আমার পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আদা, আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি গুঁড়ো মশলা গুলো দিবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ। এবার আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো গুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা গুলোও দিয়ে দেব। এইগুলো দিয়ে ভালো করে মশলাটা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবার আমি চিকেনটা ওতে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার দেখুন বন্ধুরা মাংসটা কেমন ভালো করে কষানো হয়ে গেছে। আমার মাংস থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি যে গরম মশলা আর কাঁচা জিরেটা বেটে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমার চিকেনটা হয়ে গেছে, দেখুন আলু ভালো মতন গলে গেছে। এবার আমি যে কেটে রেখেছি ধনে পাতা গুলো, এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিলিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার তোমাদেরকে যদি চিকেনের রেসিপিটা ভালো লাগে, আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, চিকেনে যে আমি গরম মশলার গুঁড়ো দেইনি, যে জিরে আর গোটা গরম মশলাকে আমি পেস্ট করে দিয়েছি, ওটাই চিকেনের মধ্যে যদি তোমরাও দিয়ে টেস্ট করে খাও তবুও ভালো লাগবে উপরের থেকে গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে। বিশেষ করে আমিও এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি, টেস্টি হয়েছিল, এই জন্য আমিও তোমাদের সঙ্গে চিকেনটা এইভাবে শেয়ার করলাম, বানিয়ে দেখালাম। তো তোমাদেরকে যদি এই চিকেনের রেসিপিটা খুব ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিন।